হচ্ছে গোর্খা ফ্রিডম ফাইটার মেজর রাজেন্দ্র মাল্লা। তো এখানে আমরা ছবি টবি তুলে আমরা এগিয়ে চলেছি ওদিকে ক্যাভেন্ডার্সের দিকে খাওয়ার জন্য। একটা স্মোকি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ। হ্যাঁ কাকা ভালো আছি। দেখতে পাচ্ছ মেঘ একদম ক্লোজে চলে যাচ্ছে, একটু আগে অবধি ক্লিয়ার ছিল বাট এখন এই মুহূর্তে কিন্তু ভিড় হয়ে গেছে মানুষজন প্লাস মেঘেরও। এদিক দিয়ে আমরা এলাম, এদিক দিয়ে আসার পরে দা স্টুডিও, তারপরে আমাদের গ্যালারিজ, তারপরে আমাদের এই ক্যাভেন্ডার্স। ক্যাভেন্ডার্সে এই সময় লম্বা লাইন, আমরা একদম লাস্ট লাইনে সমুদ্র দাঁড়িয়ে আছে ঠিক আছে। আর এখানে রয়েছে ট্যাক্সি অ্যাভেলেবেল, এখান থেকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়। উপরে ছাদে লোকজন বসে আছে, ওইদিকেও বসার জায়গা রয়েছে বাট এই মুহূর্তে কোনো অপশন নেই আমাদের কাছে বিকজ লম্বা লাইন রয়েছে। ওদিক থেকেও লোক আসছে, ওদিকেও যাচ্ছে, লাইনটা রয়েছে এই লাইনে দাঁড়ানোর ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে একটা মেনু। তো উপরে যাওয়ার আগে তোমরা এখান থেকে মেনুটা খুব ভালোভাবে চোখ তুলে নিতে পারবে। আমরা এই মুহূর্তে ক্যাভেন্ডার্সের সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এই যে ক্ষুধার্ত অবস্থা ঠিক আছে, খেয়ে মেয়েছে ব্রেকফাস্ট করবো বলে আমরা সিঁড়িতে দাঁড়িয়ে আছি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। একদম প্রথমে রয়েছি আমরা এই যে ক্যাভেন্ডার্সে ওঠার, তুই পাচ্ছ এখানে অনেক কিছু সিনারি পুরোনো দিনে দেওয়া আছে। দেখা যাক কখন টার্ন আসে আমাদের। কতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা ওয়েট করছি, পনেরো কুড়ি মিনিটের মতো দাঁড়িয়ে আছি আমরা ক্যাভেন্ডার্সের বাইরে ব্রেকফাস্ট করার জন্য। ও বরফি বরফি সিনেমার যে শুটিংটা হয়েছিল সেটা এখানে রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা শুটিং এর সময় সত্যজিৎ রায় তখন এসেছিল, সঙ্গে বার্ফি রেটাও দিয়েছে ওরা। উপরে সত্যজিৎ রায়েরও একটা ইয়ে রয়েছে স্যার, 10 নম্বর। তো আমাদের পেয়ে গেছি, সিট চলে এসছে, আমরা ফার্স্ট টেবিল ওপর মে। ওকে তো আমরা ফার্স্ট টেবিল পেয়েছি। এখানে কিচেন আছে, এদিকে ওয়াশরুম আছে, অ্যান্ড আহা খুব ভালো একটা রুম পেয়েছি আমরা এই মুহূর্তে। সো দিস ইজ নাম্বার 10, এটা টেবিলটা আমাদের ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। এখান থেকে ভিউটা খুব সুন্দর, আমি একবার ভিউটা দেখাই। এখন স্মোকি হয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না। তো আমি নিজে এখানে হলে বা ভেতরটা দেখা একটু, মানে নিচে যেটা ছিল ওপরেও তাই রয়েছে, একই জিনিস বলা যেতে পারে তাই না। দার্জিলিং চা 80 টাকা, অথেন্টিক দার্জিলিং চা, শুধু দার্জিলিং চা নয়।
চিকেন সসেজ সালামি মিট লোফ এন্ড এগ ফ্রাইড চিকেন হট প্লেট আর দো প্লেট তো এই মুহূর্তে আমরা ক্যাবিনটার্সে 10 নম্বর টেবিলে বসে রয়েছি অ্যাজ ইউজুয়াল যেটা সবাই এখানে মোটামুটি ম্যাক্সিমাম মানুষজন অর্ডার করে সেটাও আমরা অর্ডার করেছি সেটা আসতে চলেছে সেটা এলে আমরা খাবো খেয়ে বলবো তোমাদেরকে কেমন কি টেস্ট এই মুহূর্তে ওয়েদারটা খুবই ফগি বলা যেতে পারে চারিদিকে পুরো মেঘে ছেয়ে রয়েছে এখানে যে অ্যাটমসফিয়ারটা রয়েছে বা সাজানো গোছানো সারাউন্ডিংস যাই বলো খুবই সুন্দর কমপ্লিটলি এনজয়েবল বলা যেতে পারে তো আমরা সেটাকে এনজয় করার চেষ্টা করছি বেশ কিছু ছবি এবং ভিডিও আমরা তুলেছি এবং সেগুলো তোমাদেরকে শেয়ার করবো সত্য তো খুবই খুশি ইনফ্যাক্ট এখানে এসে ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো কত খুশি ছেলেটা ওকে গাইজ আমাদের প্ল্যাটার চলে এসছে দেখতে পাচ্ছ কী কী প্ল্যাটার রয়েছে সঙ্গে টিস্যু সৌম্যদীপ তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য মানে কতক্ষণ খাবে আর পাচ্ছেন আর হ্যাঁ না শেষ হয়ে যাবে তো সৌম্যদীপ তুই একটা টেস্ট করে দেখ কেমন হয়েছে কেমন খেতে সসেজটা খুব ভালো খেতে 10-এ কত দিচ্ছিস 5 10-এ 10 দিচ্ছিস তুই আচ্ছা তারপরে বাকিগুলো একটু টেস্ট করে বল এটা এটা কি আলেম না সালেম কি সব বলে ছেড়ে যাচ্ছে না ও ছেড়ে যাচ্ছে তো কামড়ে খা হাত দিয়ে হাত নিয়ে হাত দিয়ে কামড়ে খা হ্যাঁ হাত আছে ভগবান হাত দিয়েছে কি জানো কেমন খেতে এটাও ভালো খেতে মোটামুটি তাই তো আচ্ছা আর এই লাস্টেরটা এই বল চাকাটা এই আলুর চপটা কেমন খেতে দেখ কেমন খেতে আলুর চপটা তিনটে একই লাগছে সত্য ভাই তুমি একটু খেয়ে বলো তো কেমন লাগবে বাঙালির ছেলে হাত দিয়ে খা না কেমন লাগছে এবার সাত চলে গেছে নাকি করোনা হয়েছে কি বাবা করোনা হয়েছে সাতবার চলে গেছে কিছু বুঝতে পারছে না যাক আমি খাই এবার অনেকে অনেক খেয়েছে আর আমি নিজে খাই আমি কিছু একটা খাওয়ার চেষ্টা করছি কে একটা কী দিয়েছে একটা লম্বা হাতি সুরের মতো কী একটা লম্বা লম্বা তো সসেজ মসেজ কী সব বলে কোনোদিন তো খাইনি তো বেসিক্যালি জানি না তো এটাকে আমি একটু খাওয়ার চেষ্টা করি তো কাঁটা চামচ দিয়েছে কত কিছু এর সঙ্গে একটু কাসুন দিয়ে নিলাম একটু সস নিলাম আলাদাভাবে কিছু ফিল করার মতো নেই মানে ইটস নর্মাল লাগছে আমার কাছে মানে নর্মাল যে সসেজ হয় ওরকমই সসেজ এর থেকে আমাদের লোকালিটিতে সসেজগুলো মোটা মোটা হয় আর এটা কী দিয়েছে একটা চৌকো চৌকো কী দিয়েছে মাংস চিকেন দিয়ে কাঁচা মাংসের গন্ধ রে এটা কাঁচা মাংসের গন্ধ এটা একবার ট্রাই করছি এটাও সেম একটু টেস্টি আছে এটা আর ডিমের অমলেট দিয়েছে ডিমের অমলেট আর ক্লোজ করছি তো বন্ধুরা আমাদের খাওয়া অলমোস্ট শেষ হয়ে এসছে প্রায় শেষ বলা যেতে পারে বাট আমরা কেউই অতটা স্যাটিসফাইড নই টেস্ট থেকে শুরু করে দামের যে ব্যাপারটা কোনোটাতেই আমরা একমত হতে পারছি না এক্ষেত্রে মেবি অন্যদের কাছে এটা ভালো লাগতেই পারে বাট আমাদের কাছে সেই অর্থে খুব একটা জুৎসই মনে হয়নি টেস্টের দিক থেকে তো একদমই না দামটাও 420 টাকা তো ইটস কোয়াইট হাইপ বলা যেতে পারে না সেরকম কিছু নেই ওই নামেই চলছে বলা যেতে পারে ডিসঅ্যাপয়েন্টেড সত্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ও প্রথমে কাঁটা চামচ দিয়ে শুরু করেছিল কিন্তু এতটাই বাজে টেস্ট লেগেছে ও হাতে ফিরে গেছে হাতে ফিরে গেছে আর এটা শুধু খাচ্ছিল এখন কাসুন দিয়ে ও শুধু শুধু খাওয়ার চেষ্টা করছিল বাধ্য হয়ে একটু কাসুন দিয়ে একটু সস নিয়ে এরম 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 করে পাক কাটিয়ে খাপ করে কেটে কী করছে কে এরকম করছে তো এই হচ্ছে ক্যাবিনটার্সের বিল 840 টাকা এবং 882 টাকা হয়েছে